Hey, what's up guys? Today I'm gonna tamo 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 English keno bangla bolo. Okay, bangla bolchi. অল্প সময়ে পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নিতে হলে আমার এই 10টি টিপস এবং ট্রিক্স শুধু তোমার জন্য, কেননা আমরা অনেক সময় হেজিটেশনে পড়ে যাই অল্প সময়ে কিভাবে একটি কঠিন সাবজেক্টকে আয়ত্তে আনা যায়। এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা এই রোগে ভুগ। তো ভিডিওটি দেখার পূর্বে লাইক কমেন্ট শেয়ার দিয়ে বসে পড়ো, কানে হেডফোন লাগিয়ে পাশে পপকর্ন থাকলে মন্দ নয়। ফিরছি ইন্ট্রো এর পরে। ওয়েলকাম ব্যাক। আমি তোমাদের জন্য ওয়ার্ডে একটি ডকুমেন্ট রেডি করেছি, সেই ডকুমেন্টের নাম দিয়েছি অল্প পড়ে বেশি মনে রাখার 10টি গোপন টিপস এবং ট্রিক্স। এখন থেকে অল্প কিছুক্ষণের মধ্যে তোমরা আশা করি আমার সাথেই থাকবে ভিডিওটি দেখার জন্য, বোঝার জন্য, এবং সাথে সাথে একটি কলম এবং কাগজ নিয়ে তৈরি থাকো, সাথে সাথে কি পয়েন্টগুলো যাতে লিখে নিতে পারো, অথবা 10টি গোপন টিপস এবং ট্রিক্স তুমি তোমার জীবনে অ্যাপ্লাই করে বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা অথবা ভাইবা পরীক্ষা অথবা তোমার এক্সাম, যে কোনো ধরনের এক্সামের মধ্যে এই বিষয়গুলো তুমি অ্যাপ্লাই করে নিজেকে স্মার্টলি প্রেজেন্টেশন করতে পারো। এবং আর কি কথা বলে রাখছি, তুমি যদি আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নাও, পাশাপাশি বেল আইকনে একটি ঘুষি মেরে দাও যাতে এই ধরনের আরো ভিডিও বেশি বেশি পেতে পারো এবং আমার বকবকানি শুনতে পারো। সো লেটস গেট স্টার্টেড। নাম্বার ওয়ান, এনজয় দ্য স্টাডি। ধরুন বন্ধুরা, আমরা অনেকেই পড়াটাকে উপভোগ করি না, যে বিষয়কে আমরা উপভোগ করি না সেটা আমরা দীর্ঘদিনে মনে রাখতে পারি না, কেননা এনজয় এমন একটি বিষয় যেটা আমাদের শরীর এবং মনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তুমি যদি কোনো কঠিন সাবজেক্টকে আয়ত্তে আনতে চাও, আজকে তোমার জন্য আমি একটি গোপন টিপস বলে দিচ্ছি। তুমি 2 ঘন্টার জন্য একটা সাবজেক্ট শেষ করবে ধরে নিয়েছ, এবং তুমি তোমার মনকে বললে যে এই মন, এই পড়াটা শেষ করতে হলে আমি তোকে আনন্দ দিব, অর্থাৎ বেড়াতে নিয়ে যাব, অথবা আমি একটি মুভি দেখব, অথবা আমি আমার গার্লফ্রেন্ড হোক বয়ফ্রেন্ড হোক এর সাথে দেখা করতে যাব। এই ধরনের এনজয়েবল বা রিক্রিয়েটিভ বা লোভনীয় অফার যদি তুমি তোমার মনকে দাও, তাহলে মন তাড়াতাড়ি সেই পড়াটা 2 ঘন্টার পর 1 ঘন্টায় শেষ করে নেবে। এটা হচ্ছে ব্রেইনের একটা কাজ, অর্থাৎ পজিটিভ ওয়েতে যদি আমি তুমি তোমার মনকে রিওয়ার্ড বা পুরস্কৃত করার জন্য অফার করো, তাহলে সে দ্রুত পড়াটি মুখস্থ করে দেবে। 2 নম্বর, ইউজ ফান এক্সারসাইজ। ইউজ ফান এক্সারসাইজ হচ্ছে এমন একটি বিষয়, ধরো তুমি একটি অঙ্ক অথবা একটি ইংরেজি টপিক দীর্ঘক্ষণ ধরে পড়তেছ, অথবা তোমার একঘেয়েমি চলে আসছে, 1 ঘন্টা বা 2 ঘন্টা পড়ার পরে তুমি একটু এদিক সেদিক হেঁটে হাত বা পাটাকে বামে ডানে ডানে বামে এক্সারসাইজ বা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ যেটিকে বলে সেটি করতে পারো, অথবা তুমি ফ্লোরের মধ্যে পুশ আপ দিতে পারো ডানে বামে করে। এভাবে দিলে তোমার ড্রাউজিনেস বা জিমুনি বা একঘেয়েমি চলে যাবে, তুমি আবার পুরো নিজেকে চার্জ দিয়ে পড়া শুরু করতে পারবে বা চাঙ্গা করতে পারবে। 3, SQR। ধরো তুমি একটি রচনা পড়তেছ, রচনাটি বিশাল বড় লম্বা রেল লাইনের মতো, তো সেখানে যে কি পয়েন্টগুলো রয়েছে বা সার্চ করবে, যে যে পয়েন্টগুলো তুমি সহজে আয়ত্তে আনতে পারবে, অর্থাৎ সেই বিষয়গুলোর নিচে একটু দাগ দেবে এবং 3 বার করে পড়বে, শব্দ হোক বা ওয়ার্ড হোক অথবা বাক্য হোক। এভাবে তুমি যদি 3 বার করে প্র্যাকটিস করো, তাহলে সেটা ব্রেইনের মধ্যে সিল করে যাবে এবং দ্রুত তুমি তোমার প্রেজেন্টেশন ভালোভাবে করতে পারবে। 4, ফোর স্পেসড রিভিশন। এটি আরও একটি গোপন অস্ত্র, যেটি কিনা AK-47 মতো কাজ করে বা বন্দুকের মতো, অর্থাৎ গুলির মতো কাজ করবে, এক কথায় বলা যায়। জাস্ট মেক ইট ফান, ডোন্ট মাইন্ড। ওকে, ফোর স্পেসড রিভিশন। ধরো তুমি একটি রাসায়নিক কেমিক্যাল, বিশেষ করে রাসায়নিক রিয়েকশনগুলো, কেমিস্ট্রির বিষয়গুলো সহজে আমাদের আয়ত্তে আসে না। ধরো তুমি একটি পৃষ্ঠা যেটিতে অনেক বড় কঠিন বা রাসায়নিক রিয়েকশনগুলো রয়েছে, সেই বিষয়টাকে তুমি আয়ত্তে আনতে চাচ্ছ। ধরো আজকে পুরোটা পড়েছ, পৃষ্ঠা হোক, 1 পৃষ্ঠা হোক, 2 পৃষ্ঠা হোক, এবং সপ্তাহ শেষে আবার নিয়োগ করেছ সেটি পুনরায় পড়বে, আবার 2 দিন বা 3 দিন বন্ধ করবে, আবার সেটি পড়বে, এবং পরীক্ষার আগে পুনরায় যদি ফাইনাল রিভিশন দাও পড়ে দেখবে, তাহলে অবশ্যই তোমার যে কোনো কঠিন সাবজেক্ট পান্তাবাতের মতো সোজা হয়ে যাবে। ওকে, 5, বিল্ড ইওর ওন ফ্লেক্সিবল রুটিন। সব কাজ রুটিন মতো করতে হয়, আবার সব কিছু রুটিন অনুসারে চলে না,
ফ্লেক্সিবিলিটি এমন একটা বিষয় যেটাকে নমনীয়তা বলা হয়। ধরো তোমার বাসার মধ্যে হাও মাও খাও চিৎকার চিৎকার চেঁচামেচি কুকুর বা বিড়ালের বা বাচ্চার ডাক প্রতিনিয়ত শুনতে পাওয়া যায়। এই থেকে পরিত্রাণ পেতে চাইলে তুমি তোমার ফ্লেক্সিবল এমন একটি টাইমকে বেছে নিবে যেটিতে তোমার সময় দিলে তোমার পড়াগুলো আইতে আসবে, সেই সুইটেবল টাইম। ধরো তোমার সকালে প্রচুর চেঁচামেচি চিৎকার ইত্যাদি সমস্যা জর্জরিত থাকো, তাহলে তুমি কি করবে, বিকালে অথবা রাত্রে সময়টাকে বেছে নিবে যেটিতে রুটিন তৈরি করলে তুমি তোমার পড়াটাকে আরো বেশি আয়ত্তে নিয়ে আসতে পারবে। এমন কোনো কঠিন রুটিন করবে না যেটি তোমার পড়াশোনাকে আরো কঠিন করে ফেলবে বা টেনশনে ফেলে দিবে। অর্থাৎ তুমি তোমার সুইটেবল বা পরিবেশ বুঝে সময় যদি সেট করো, রুটিন তৈরি করো, তাহলে যে কোনো কঠিন সাবজেক্ট ভালোভাবে আয়ত্তে আসবে এবং প্রপারলি সময় ইউটিলাইজ হবে। এরপরে রয়েছে বন্ধুরা নাম্বার 6, লার্ন ফর অনলি টিচিং। একটা পড়া আয়ত্তে আনছো, আয়ত্তে আনার সময় মনে রাখতে হবে তোমাকে সেই পড়াটি তোমার টিচারের কাছে দিতে হবে। ধরো তোমার কোনো টিচার নেই, বাবা নেই, মা নেই, বন্ধু নেই, বান্ধবী নেই, কেউ নেই, তুমি তোমার পড়ার টেবিল বা পড়ার চেয়ারটাকে মনে করবে তোমার টিচার। পড়ার পরে তুমি তোমার টেবিল বা চেয়ারের সামনে বসে বলবে, এই টেবিল এই চেয়ার তুমি শোনো, আমি পড়ছি, মন দিয়ে শোনো। তখন তোমার ব্রেইনের মধ্যে একটা পজিটিভ থিঙ্কিং গ্রো হবে, এতে করে তুমি তোমার পড়াটাকে দ্রুত আয়ত্তে আনতে পারবে। নাম্বার 7, চ্যালেঞ্জ ইওর ফ্লুয়েন্সি ইলিউশন। ইলিউশন মানে ভ্রম। অনেকে আছে আমরা আলসেমি টাইপের, বিশেষ করে স্টুডেন্ট, যারা ভালো স্টুডেন্ট আছে তারা কিন্তু আলসেমিতে পড়ে অনেক কঠিন বিষয়কে আয়ত্তে আনতে পারে। ম্যাথমেটিক্সের মতো কঠিন সাবজেক্টকে আয়ত্তে আনতে চাইলে ধরো তুমি একটি অঙ্ক তোমার কাছে সোজা মনে হয় একেবারে ফান্তাবাতের মতো, যদি তুমি সেটা দেখার পরে প্র্যাকটিস না করো তাহলে দুই দিন পরে সেটি ভুলে যেতে বাধ্য। এই জন্য তোমাকে অঙ্কটি করার পরে অবশ্যই খাতায় পড়তে হবে এবং মিলিয়ে দেখতে হবে রেজাল্ট ঠিক আছে কিনা। এটি যদি না করো তাহলে তুমি ইলিউশনে ভুগছো অথবা মনে মনে নিজেকে অনেক বাহাদুর মনে করছো, ফলে তোমার রেজাল্ট হবে পরীক্ষায় জিরো। এজন্য যে অঙ্কটি করবে বুঝবে সেটি সাথে সাথে খাতায় করে ফেলবে, যাতে করে তুমি নিজেকে আরো স্মার্ট করে নিতে পারো। নাম্বার 8, ক্রিয়েট অ্যানালগ টাইম বক্স। একটা পড়া মুখস্থ করার পরে আমরা পড়া থেকে যখন উঠে যাই তখন আমরা কিছুটা ফ্রি সময় পাই বা আড্ডাবাজি করি বা অন্য কোনোভাবে সময় স্পেন্ড করি। ওই সময়টা স্পেন্ড না করে মনে মনে একটি অ্যানালগ টাইম বক্স ক্রিয়েট করে নিবা, যে সময়টাতে তুমি আড্ডাবাজি করো বা বোমাবাজি নয় কিন্তু, অথবা টিভি দেখো অথবা গল্প গুজব করো, সেই সময়টাতে তুমি যদি রিভিউ করো নিজের পড়াটাকে তখন সেটি দীর্ঘদিন ধরে সাফ হয়ে থাকবে ব্রেনের মধ্যে। নাম্বার 9, রাইট ইওর কোর বা জিস্ট ওয়ার্ড। জিস্ট বা কোর এর অর্থ হচ্ছে মূল জিনিস। একটি প্রশ্ন বা একটি টপিকস অনেক লম্বা, সেই বিষয়টি তুমি একবার পড়ে সে বিষয়ের কোর বা জিস্ট পয়েন্ট বা জিস্ট বা কোর শব্দগুলো কি, তুমি যদি একটি পেন্সিল বা লাল কলম নিয়ে দাগিয়ে দাগিয়ে পড়ো অথবা সেই শব্দগুলো আলাদা একটি কাগজ বা পেপারে লিখে অনুশীলন করো, তাহলে অবশ্যই সেই কঠিন সাবজেক্টটি তোমার আয়ত্তে আসতে বাধ্য। ধরো আমি একটি উদাহরণ দিচ্ছি, বায়োলজির মধ্যে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের চিত্র তুমি দেখেছো, এখন জানো না কিভাবে নামগুলো মনে রাখতে হবে। ধরো নিউক্লিয়ার মেমব্রেন অথবা প্লাজমা লেমা অথবা অন্য কিছু, প্লাজমা লেমার কথা চিন্তা করো বা নিউক্লিয়ার মেমব্রেন এন দিয়ে শুরু, তুমি এন তাকে পাশে ছোট করে লিখে রাখবে সিক্রেটের পাশে এন, এন মানে এন বলার সাথে সাথে তোমার নিউক্লিয়ার মেমব্রেনের কথা মনে আসবে। এভাবে তুমি প্রত্যেকটা চিত্র বা কঠিন চিত্রকে সহজে আয়ত্তে আনতে পারবে। নাম্বার 10, লাস্ট অস্ত্র, সেটি হচ্ছে আইডেন্টিফাই দ্য কি পয়েন্টস। কি পয়েন্টস এমন একটি বিষয় যেটি অনেক কঠিন সাবজেক্টে তোমার আয়ত্তে আনতে সহযোগিতা করবে। তো দুইটি ওয়েতে সেটি করা যায়, এটি হচ্ছে অ্যাক্টিভ এবং প্যাসিভ। যে তুমি তোমার বন্ধু বা বান্ধবী যেই হোক তার সাথে গ্রুপ স্টাডি করে স্যারের দেওয়া সেই লেসনটি যদি তার সাথে শেয়ার করো বা একটু স্টাডি করো, তাহলে অবশ্যই
তার কি পয়েন্টগুলো তোমার মেমোরির মধ্যে স্থায়ী হবে। এতে করে তোমার যে কোনো কঠিন বিষয় নিজের সৃজনশীলতাটাকে কাজে লাগিয়ে আরও বেশি আরও খুব সুন্দরভাবে সেটি পরীক্ষার হলে উপস্থাপন করতে পারবে। এভাবে তুমি যদি 10টি টিপস এবং ট্রিক্স ফলো করো, তোমাকে আমি এনসিওরিটি দিচ্ছি তুমি জীবনে সফল হবে। অর্থাৎ সফলতার কোনো গোপন অস্ত্র নেই, এই অস্ত্রগুলো হচ্ছে তোমার জন্য সেরা অস্ত্র। তো আশা করি টিপস এবং ট্রিক্স ফলো করবে, এগিয়ে যাও, এগিয়ে রাখো নিজেকে। তো এ ধরনের ভিডিও পেতে চাইলে পুনরায় তোমাকে বলবো, দ্রুত সাবস্ক্রাইব করে নাও লার্নিং এন্ড আর্নিং টিপ, পাশে থাকে বেল আইকনটি ক্লিক করে দাও। আর যদি কোনো কমেন্ট থাকে তাহলে কমেন্ট বক্সে এসে কমেন্ট করো। তোমার কমেন্টের প্রতীক্ষায় রইলাম পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায়।